আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদের হোমমেড মিনি পিজা তৈরি। এই যে দেখেন কি সুন্দর পিজা, এটা তৈরি করে দেখাবো। এই যে আমি তৈরি হয়ে গেছি পিজা বানানোর জন্য। এই যেটা হচ্ছে ব্ল্যাক অলিভ, বাজারে বিচি ছাড়াও পাওয়া যায় এবং বিচি সহ পাওয়া যায়। এটা হচ্ছে বিচি পালা, এটা আমি বিচিগুলো ছাড়িয়ে নিব। আর এই পাশের চুলার মধ্যে ছোট ছোট করে চিকেন ভেজে নিচ্ছি, আদা রসুন বাটা এগুলো দিয়ে সব কিছু মিক্স করে। আর এখানে ময়দাগুলো মেখে রেখেছি, চিনি ইস্ট লবণ তেল এগুলো দিয়ে মেখে রেখেছি আলাদা করে। এই যে এখানে 40 মিনিট রেখে দিতে হবে। আর এই পাশে এইগুলো তো চুলো হচ্ছে চিকেন, তারপর আমি আস্তে আস্তে এই যে এগুলো আগে রুটি করে নিয়েছি ছোট ছোট করে, তারপর এখন এগুলোর মধ্যে প্রথমে সস মেশাবো, উপরে সস দিব। তারপর আস্তে আস্তে সম্পূর্ণ সস দেওয়া হয়ে গেলে টপিংস হিসেবে চিকেন দিলাম, তারপরে দিব হচ্ছে সবগুলো চিকেন দিয়ে নিচ্ছি। তারপরে এখন সসেস, সবগুলোর মধ্যে সসেস দিব। সসেস দেওয়া হয়ে গেলে আমি চিজগুলো গ্রেট করে রেখেছি। এগুলো আসলে গ্রেট করে রেখে দেওয়া যাবে না, এই যে আমি চিজগুলো দিয়ে ফেলেছি। এখন যে অলিভগুলো কেটে রেখেছিলাম ব্ল্যাক অলিভ, সেগুলো ওপরে দিব টপিংস হিসেবে। তারপর এই পাশে আমি চুলোর মধ্যে তাওয়া দিয়েছি, যেখানে একটু তেল মিক্স করে দিব, একটু হালকা ব্রাশ দিয়ে তেল দিব। তারপর এই যে এখন এগুলো চুলার মধ্যে দিয়ে দিব, মিনি পিজাগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢেকে দিব, 5 থেকে 7 মিনিট ঢেকে রাখতে হবে। চুলোর আঁচটা আস্তে আস্তে দিতে হবে, লো করে। এই যে 7 থেকে 8 মিনিট পরে হয়ে গেছে, দেখেন কি সুন্দর হয়েছে মিনি পিজাগুলো। তো আপনারা এইভাবে বাসায় তৈরি করে ফেলতে পারেন সুন্দর মজাদার মিনি পিজা।